করোনায় ক্ষতিগ্রস্ত দুগ্ধ খামারিদের মাঝে 10 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে রূপালী ব্যাংক। রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় মিল্কভিটার সাথে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হয়। দেশের বেকারত্ব দূর ও প্রাণীজ পুষ্টি উপাদানের সহজ শর্তে এ ঋণ সহায়ক হবে বলে মনে করেন দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। আদ্দিন সজীবের রিপোর্ট। করোনায় প্রাণী সম্পদ খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ডেয়ারি শিল্প। অর্থনৈতিক সংকটে অনেক দুগ্ধ খামার প্রায় বন্ধের পথে। উৎপাদিত দুধ বিক্রি করতে না পেরে অসহায় প্রান্তিক গোয়ালরা। এ অবস্থায় ডেয়ারি শিল্পে নিয়োজিত দুগ্ধ খামারিদের ক্ষতি কাটিয়ে উঠতে সহজ শর্তে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রূপালী ব্যাংক। তাই কৃষকদের ঋণ দিতে মিল্কভিটা ও রূপালী ব্যাংকের মধ্যে সই হয় সমঝোতা চুক্তি। কৃষকরা মানুষকে ঠকায় না, বড় বড় মানুষরা ঋণ শোধ করে না। আমরা একেবারে পাইলট পর্যায়ে টোকেন হিসেবে কাজ করেছি। এই বিশাল জাহাজের মধ্যে আমাদের ছোট্ট একটা নৌকাটা ভিড়াইছি এবং স্যারদের সহযোগিতায় আমরা হয়তো অনেক বড় জায়গায় যাব। আমাদের দুধ খাওয়ার যে দরকারটি, আমাদের অস্থিমজ্জা ঠিক করার জন্যে, ভালো রাখার জন্যে, সেইটাই কিন্তু এই মিল্কভিটা থেকে আমরা পাবো বলে আমরা মনে করতে পারি। দেশে 12 লাখ দুগ্ধ খামারে প্রায় 1 কোটি মেট্রিক টন দুধ উৎপাদিত হয়, যার একটা বড় অংশ যায় দুধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোতে। দরিদ্র কৃষকের জন্য সহায়তা আরও বাড়াতে হবে বলে মনে করেন মিল্কভিটার চেয়ারম্যান। এই দুঃসময়ে এই সাধারণ কৃষকের পাশে যে তারা দাঁড়িয়েছে, এটা তাদের এই সহানুভূতি আমার কৃষকরা কখনোই ভুলবে না। আপনারা জানেন যে এখনও কিন্তু পুরো দুধ বাজারে বিক্রি হচ্ছে না, কৃষকের এখন অনেক কষ্ট হচ্ছে। দেশের দুধের বাজার স্থিতিশীল রাখায় মিল্কভিটার প্রশংসা করেন ভোক্তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।